এই কলিযুগের কম্পিউটার যুগের কথা মন দিয়ে শুনবেন, কেউ রাগ করবেন না। বাউল সদা সত্য কথা বলে, মিথ্যা বলে না। আর আমার কথা হচ্ছে উচিত কথা, কমম আসি তোমার বাড়ি আসি আর না আসি। দেখুন, হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে আমাদের বাঙালি ঘরের মেয়েদের সব থেকে বড় অলংকার, দামি অলংকার কি? অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে স্বামীর দেওয়া স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এর থেকে মূল্যবান অলংকার একটা নারীর জীবনে আর কিছু হয় না, হতে পারে না। কিন্তু বর্তমান কলিযুগে কম্পিউটার যুগে আজকাল শাখা সিঁদুরের প্রচলন কমে গেছে। আজকালকার ঘরের বউরা শাখা সিঁদুর না পড়তে পারলে পরে না, পড়তে চায় না। কি পরে? শাখা সিঁদুর পড়লে হয় স্বামীর মঙ্গল কামনা, সংসারের মঙ্গল কামনা। বর্তমান কলিযুগের বউরা স্বামী সংসার ছেড়ে করে মোবাইলের মঙ্গল কামনা। না না, এখানে না, এখানে না, সব ধুবুলিয়ার ওপাস থেকে, আর এদিকে হচ্ছে বাতকুল্লার ওপাস থেকে। এর মধ্যে সবাই ভালো, এই জায়গার কথা কইয়া মরব, বাড়ি যাওয়া লাগবে না। এখানকার বৌদিরা খুব ভালো, সবাই শাখা পরে সিঁদুর পরে, স্বামী ছাড়া কিছু বোঝেই না, সব আমাদের ওদিক। তাই দেখে বললে কেমন? আজকালকার বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা, বৌদিরা পরে না শাখা, বৌদিদের কপাল ফাঁকা। আস্তে, স্বামী যদি দুই রাত বাড়ি না আসে কিছু যায় আসে না, কিন্তু মোবাইলে যদি 20 মিনিট চার্জ না থাকে বা নেটওয়ার্ক না থাকে, দাদা রে মাথা খারাপ। কেন? হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার করতে পারবে না, ঠিক বলিনি? স্বামীর জামা ছেঁড়া, প্যান্ট ছেঁড়া, ধুতি ছেঁড়া নজরে পড়ে না। মোবাইলের কভার যদি ছিঁড়ে যায় বা একটু নোংরা হয়ে যায়, ওইটারে আগে পাল্টায়। তাহলে দাম বেশি কার? মোবাইল কভারের না স্বামীর? কভার! হাত তালি গেল কোথায়? আজকালকার বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা, বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়। দাদা ঠিক করছি তো? এই কলিকালের কি হাল হলো, হায় রে! আজকালকার বৌদি চেনা দায়ে, বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা, বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা, ও তারা টিপ পরে ঘুরে বেড়ায়। কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়, কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়। বৌদিরা করিতেছে ভুল, ও তারা 500 টাকা ভিজিট দিয়ে ও দাদা কাটে শোভা চুল। আস্তে, শুরু যখন করেছে একটু ভালো করে বলে যাই, কি বলবো না সারান দেব বলবো? আগের দিনের বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত, আর এখনকার বৌদিদের মাথার চুল হাঁটু থেকে কাটতে কাটতে কমতে কমতে ঘাড় পর্যন্ত। কি কাট? স্টেপ কাট, লেয়ার কাট, লক্স কাট, বক্স কাট, ইউ কাট, গোষ্ঠীর পিণ্ডির কাট, ওই কাট নেই? ও আচ্ছা আচ্ছা, মানে যেভাবে কাটাকাটি চলছে ওসব কাটের নাম জানি না, বুঝলেন? আমার মনে হয় যেভাবে কাটাকাটি চলছে, আর 5 বছর গেলে ঘাড় থেকে যদি আর 5 কাট মারে, এটা 2021 সাল, 2026-27 সাল যখন আসবে তখন দেখবেন একটা নতুন কাট আসবে। কি কাট? চৈতন্য কাট, ন্যাড়া কাট। আগের দিনে যদি কারো জামা প্যান্ট ছিঁড়ে যেত, হয় সেলাই করতে হতো নয় রিবু করতে হতো,
আর এখন কি করে নতুন জামা প্যান্ট কিনে আবার টেলারে নিয়ে যায় বলে একটু সিরিয়ে দাও সিরিয়ে দাও দেখবেন এই জায়গা সেরা এই জায়গা সেরা এই জায়গা নাই আর পাঁচ বছর গেলে পরে দেখবেন ওই ঢাকা জায়গা ঢাকবে বাকি সব হাওয়া হাওয়া থাকবে আসছে সেই দিন কি কায়দা রে দাদা বৌদিরা করিতেছে ভুল ও তারা ৫০০ টাকা ভিজিট দিয়ে ও দাদা কাটে শোভা চুল আজকাল আর শ্বশুর ভাসুর ধার ধারে না আজকাল আর ভাসুর শ্বশুর কেউ মানে না ও তাদের লজ্জা সরম কিছু নাই কলিকালের কি হাল হলো বৌদি চেনা দায় কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায় বৌদিরে পড়িতেছে কম্পিউটার টিপ ওই না ঠোঁটে লাগাইতেছে ও দাদা সাধের লিপস্টিক আতে আর একটু বলে নে বৌদিরা মাথার চুল কেটে ছোট ছোট করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওকে পোষায় না এরপরে চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো হলাম না আমার চোখের উপরে যে কটা ভুরু আছে তুলে একটু সরু করিয়ে দাও তাই না ভুরু সরু করিয়ে আসে এতে ওরা সুন্দরী হয় না এরপর নামি নামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে জন্মের ঘষা ঘষে তাতে মানাক আর না মানাক কেউ যদি আমার মতো কালো হয় বা আমার থেকে আর একটু বেশি কালো হয় মনে করেন এই বক্সের থেকে যদি আর একটু পরিষ্কার হয় আর সেই ক্যালেন্ডারের উপরে যদি লাল রঙের লিপস্টিক জন্মের ঘষা ঘষে তাই কেমন দেখায় একটু দূরত্বে দেখলি মনে হয় কেমন যেন একটা কয়লার গোলায় কেবল একটুখানি আগুন লাগিয়েছে তাই না ওরা লিপস্টিক লাগালে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কেন জানেন যদি লিপস্টিক নেটায় মেটায় যায় আর একবার যদি নেটায় মেটায় যায় বুঝলে ঠাকুমা তা দেখলে মনে হয় যেন খানিক আগে সদ্য জ্যান্ত বাটাসা করলে রক্ত চুষি আসলো খানিক এটাই হয়েছে কলিযুগের সাজ না না এখানে না এখানে না এখানে কেউ লিপস্টিক লাগাই না খুব ভালো খুব ভালো একজন কেউ দেখতে পাচ্ছি না কইয়ে মার খাবো নাকি বৌদিরা পড়িতেছে কম্পিউটার টিপ ওই না ঠোঁটে লাগাইতেছে ও দাদা সাধের লিপস্টিক আবার সন্না দিয়ে ভুরু তোলে বৌদিরা সুতো দিয়ে ভুরু তোলে ভাবে বুঝি কত সুন্দর দেখা যায় কলিকালের কি হাল হলো বৌদি চেনা দায় কলিকালে 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 কি হাল হলো বৌদি চেনা দায় বৌদিদের গুণের কথা ও দাদা বলবো কত ভাই আজকালকার বৌরা সদপানা বিধবা বোঝার কায়দা নাই আস্তে আমার শেষ কথা আর বলবো না কি রাগ করেন না তো আপনারা রাগ হচ্ছেন না তো তাইলে বলে সারি আমার মনে হয় যেভাবে এই জমানা চলছে আর পাঁচ বছর পরে দোকানে শাখা সেতুর বিক্রি হবে না এখানকার না আমাদের ওদিক এজেকার কথা কয়ে মাইর খাবো কেউ রাগ তো করবেই না কি যেভাবে জমানা চলছে পাঁচ বছর পরে শাখা সেতুর বিক্রি হবে না বর্তমানে 80% বিয়ে হচ্ছে শাখা সেতুর ছাড়া খালি ফোনে ফোনে
ঠিক বলিনি খালি ফোনে ফোনে বিয়ে হচ্ছে বর্তমানে 80%। আমার মনে হয় আর 5 বছর পরে দোকানে শাখা সেতুর বিক্রি হবে না। কেন জানেন? আমাদের ওইদিকে তো দেখতে পাই না, বিধবা সদবা চিনতে পারি না, সিঁধিতে সিঁদুর নাই, হাতে শাখা নাই, আবার সাদা থানও নাই, ওটা কোন জাত বোঝা যাচ্ছে না। বিধবারা সাদা থান পরে, সদপারা শাখা সিঁদুর পরে, কিন্তু শাখাও নেই সিঁদুরও নেই আবার সাদা থানও নেই, ওটা কোন জাত বোঝা যাচ্ছে না। তাই বাউলেরা ওদের নাম দিয়েছে, ওরা সদপাও না বিধবাও না, মধ্যিখানের তা কি অধবা অধবা। এই অধবা কারা কারা? যারা স্বামী সংসার মানে না তারা তারা এখানে মানে, আমাদের ওদিক মানে না। এদিকে আছে দুই একজন আছে নাকি? দাপর যুগে শ্রীমতী রাধারানী নিজের স্বামী আয়ন ঘোষকে ছেড়ে ঘোষপাড়া নন্দ ঘোষের ছেলের সঙ্গে জন্মের ভিড় করা করতেন, তাই না? তা কলিযুগের বৌদিরা যদি দুই একজন করেনও, সাবধানে করবেন যেন ধরা না পড়েন। মোবাইলই মোবাইলই করবেন, দাদা বাড়ি আসার আগে নাম্বার ডিলেট করে ধুয়ে দেবেন। এই যে আমার ননী কাকা, কই কই কব, 30 দিনে 30 দিন বাজায় বেড়ায়, বাড়ি থাকে না, আমার কাকি কি করবে? খালি বাজায় বেড়াবে, এখান থেকে বাজায় আর এক জায়গা যাবে, সেখান থেকে আর এক জায়গা যাবে, বাড়ি যাবে না। তা কাকি কি করবে? চুপচাপ থাকবে, পাড়া কালেকশন করবে না? বৌদিদের গুণের কথা বলবো কত ভাই, ও তার আসামি ছেড়ে আসামির প্রেমে আবু ডুবু খায়, ওই বৌদিদের গুণের কথা ও দাদা বলবো কত ভাই, ও তার আসামি ছেড়ে আসামির প্রেমে আবু ডুবু খায়, আবার তাই না দেখে মাথা ঘোরে, তাই না দেখে মাথা ঘোরে, অধম দীপক ভাই তাই বলে যায়, কলিকালের কি হালে হলো বৌদি চে দাদায়, কলিকালে কি হালে হলো বৌদি চে দাদায়, বৌদিতে নাইকো শাখা কপাল ফাঁকা, বৌদিতে নাইকো শাখা কপাল ফাঁকা, ও তারা ও তারা টিপরে ঘুরে বেড়ায়, কলিকালে কি হালে হলো বৌদি চে দাদায়, 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 কলিকালে